হ্যালো বন্ধুরা, জ্যোতিষ লাইভে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে বলেছিলাম আমি কি শাড়ি নিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাবো। পুচকুর আর ভূমির এই বাড়ির থেকে, মানে আমাদের বাড়ি থেকে না, ভূমিরদের বাড়ির থেকে ওদের কি কি জামা কাপড় দিয়েছে, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর আমাদের বাড়ির থেকে এখনো কেনা হয়নি, তো যাবো এর মধ্যেই বাজারে, দিয়ে ওদের জন্য কিনে আনবো, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বৌদি শাড়ির মানে কারোরই কেনা হয়নি, তো ওইটা মানে দাদু আমাকে দিল বলে, তো সেই জন্য মাসিরা গিয়েছিল ঢাকেশ্বরীতে, তো সেই জন্য গিয়েছিলাম। আর কি বলতো, সবার একটু শরীরটা খারাপ, তো তো বাজারে যাওয়া হচ্ছে না, তো সবাই সুস্থ হয়ে গেলে তারপরে বাজারে গিয়ে কিনে আনবো। তো তোমাদেরকে তাহলে দেখিয়ে দিই আমাদের পুচকু আর ভূমির জন্য ভূমির মা কি জামা কিনেছেন। তো ওরা গিয়েছিল বাজারে, কালকে গিয়েছিল। আর ভূমির জামাটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে, দেখো। রসগোল্লা জামা, কি ওয়ান পিস কি উঠেছে সেই ওয়ান পিস জামাগুলো। আর উপরে একটা কোট, সেটার উপরে আর ভূমির অলরেডি দুটো জামা হয়ে গিয়েছে, তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি একটা, মানে হালকা একটা কালার, ওইটাও সুন্দর। আর এর সঙ্গে আছে এই যে একটা প্যান্ট। আর এবার দেখাবো বর্দার ছেলে, মানে ওই যারা দিল্লিতে থাকে সেই বৌদি ছেলের জন্য, এই যে বৌদিরা দিয়েছে জামা, ওপরে একটা কোট আর নিচে একটা শার্ট, খুবই সুন্দর দেখো কালারটা। তো জোবাবুর জামা, আর তার সঙ্গে রয়েছে এই যে প্যান্ট, জিন্সের হাফ প্যান্ট, আর এই যে একটা পুচকেদের জামা, তো মেজো বৌদির একটা ভাইয়ের মেয়ে আছে, তো তার দেবে, তো সেই জন্য দেখো প্যান্টটা কি সুন্দর, এই দিকটা আবার কুচি করা হেবি লাগছে, দিকটা কুচি করা আর এই যে এখান দিয়ে খোলা, আবার এখান দিয়ে খোলা, হেবি সুন্দর লাগছে প্যান্টটা। আর এই যে টপ, আর এই যে পুকুলুতে এখনো বাচ্চা একদমই ছোট, তো সেই জন্য এই জামা কিনে দিয়েছে বৌদি একদম গেঞ্জির মধ্যে। তো একটা তো ভালো সুন্দর একটা জামা হয়েছে, আর তার জন্য এইটা দিয়েছে, আর এর সঙ্গে রয়েছে প্যান্ট। আর আমাদের পুচকুর কি বলতো, এই জামাগুলো পরলে ওকে খুব সুন্দর লাগে, তা আমি বলেছিলাম যে এইরকম জামা আনতে, আর মেয়েদের তো জামা কিনে দিয়েছে দেখতে পারলে, তো ওটা করে ওকে সুন্দর লাগছিল খুব। আর এইগুলো এমনি পরার জন্য বাড়িতে সবসময় আর কি। আর আরেকটা জামা দিয়েছে এই যে মামি, আমাদের পুচকের মামি দিয়েছে, দেখো কি সুন্দর জিনিসে। আর যে পেছনটা, তো ভূমিকেও দিয়েছে ভূমির জামা ওই ঘরে, তো ভূমির জামাটা আনা হয়নি, তো এই জামাটাই নিয়ে আসলাম, এই জামাটা আমাদের ঘরেই ছিল। আর এই জামাটা দেখছো খুব সুন্দর, দেখো কি সুন্দর কালারটা, হালকা কালার, এটা আমার পিসি দিয়েছে পুচকুকে, মানে ওই সুনুর ঠাম্মা, সুনুদের বাড়ির থেকে, কি সুন্দর দেখো কালারটা। আর এর সঙ্গে হট প্যান্ট, স্কুল অনেক বাচ্চাদেরই অনেক। এই দেখো আমাদের পুচকুলু চটি, প্যাকপুক চটি, তো পরে ভীষণ মজা পাচ্ছিল, আর দেখছে কোথায় প্যাকপুক হচ্ছে, ও মানে পায়ে দিয়ে দেখছে কোথায় যে প্যাকপুক হচ্ছে এরকম। আর দেখো বাচ্চাদের জিনিস দেখতেই খুব সুন্দর লাগে, ভীষণ সুন্দর। আর পুচকুর আর ভূমির এই যে হেয়ার ব্যান্ড, তো এটা আমাদের ভূমির, আর এই দুটো পুচকুর, আর ভূমির কিনে দিতে হবে আর একটাও।
ফেলে দেব। আর এই যে ভূমি চটি ছিল খেয়াল করেছিলাম না। কতবার যে পড়লো চটিটা। আর এই দেখো ভূমি সব দিকে আছে। আরে দেখো আমাদের মুমি চটি সত্যি খুবই সুন্দর হয়েছে চটিটা। আরো চটি পরে হাঁটছে আর বুনুকে কোলে নিচ্ছে, বলছে দেখি চটি পরে বুনুকে কোলে নিতে পারি একটু হিল আছে তো সেই জন্য। আর এবার দেখাবো আমি কি শাড়ি নিয়েছি। তো এই যে, তো এটার নাম হচ্ছে, এই শাড়িটার নাম হচ্ছে রাপিয়া সিল্ক। আর এই শাড়িটার নাম হচ্ছে রাপিয়া সিল্ক। তো এটা আমার দাদু দিয়েছে। এই যে শাড়িটা বৌদির আর বছর কিছু না। আর এই যে সারা শাড়িতে কাজ করা হালকা হালকা সে জড়ি জড়ি গোল্ডেন কালারের কাজ করা রয়েছে। আর মধ্যে মধ্যে এই যে অরেঞ্জ কালার সবুজ কালার দিয়ে একটু টিপ টিপ দেওয়া, তা তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো শাড়ির আঁচলটা, এটা ব্লু কালার। আর এবার তোমাদেরকে শাড়ির ভিতরটা দেখাই। এই যে শাড়ির ভিতরটা তো গুটি গুটি করে সারা শাড়িতে এরকম ভাবেই কাজ করা। আর মাঝে মধ্যে এই যে ময়ূর করা রয়েছে, আর এইদিকে তো বড় বড় এই গুটি গুটির কাজ করা রয়েছে। আবার এই পাশটা দেখো আবার অন্য ডিজাইন। হ্যাঁ, আর দুই দিকে চড়া চড়া পাড় রয়েছে, মানে এইটুকুনে এক ডিজাইন। এদিকে ময়ূর রয়েছে, আবার এইদিকে এই যে বড় বড় গুটির কাজ রয়েছে। শাড়িটা গিয়েই আমার পছন্দ হয়ে গিয়েছিল, তো নিয়ে নিলাম। তো সবারই পছন্দ ছিল, আর বাড়ি এসেও দেখছি সবারই পছন্দ শাড়িটা দেখে। আর এবার তোমাদেরকে দেখাবো ব্লাউজ পিসটা, দেখো। আর এই হলো ব্লাউজ পিসটা, দেখো। আমি এই মানে অনেক শাড়ি তো দেখেছি, কিন্তু এইরকম ব্লাউজ পিস আমি দেখিনি যে মানে ব্লাউজ সিস্টেমই করা রয়েছে শাড়িতে দুই দিকে। দেখো কি সুন্দর লাগছে। তো ভালো করে মানে কাটতে হবে না, এই যে এখান দিয়ে কাটা যাবে। আর এখানে পাড় রয়েছে, তো এই পাড়টা হাতাই আসছে। আর এই শাড়িটার দাম রয়েছে 1890 টাকা, আর ডিসকাউন্ট করে আমাদের 1700 টাকা নিয়েছে। দেখতেই পারলে শাড়িটা তোমাদেরকে দেখালাম আর কেমন হয়েছে, কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে, মানে পুজোর এখনও অনেক দেরি আছে, আবার পুজোর অনেক বাজারও বাকি রয়েছে, তারপরে পুজো আছে, তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও, আর সঙ্গে থাকো আর পাশে থাকো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো। শাড়ির উপরে খুলেই গিয়েছে। পুরো খুলে গিয়েছে শাড়িটা, এবার ভালো করে ভাঁজ করতে হবে। আর এমনি তো দর্জির কাছে দিতেই হবে শাড়িটাকে, ওই যে ব্লাউজ পিস করার জন্য। হ্যাঁ, ব্লাউজ করার জন্য। কেমন করে হয়ে গেল, খুলতে ভালোই লাগে না? হ্যাঁ, শাড়ি কি বলতো, মানে এমনি ভাঁজ করা থাকলে কেমন একটু লাগে, আবার শাড়ি পরলে আবার সুন্দর লাগে। আর খুলে গেল পুরো শাড়ি, দেখতে গেলে খুলেই যায়। এমনি ভাঁজ করতে হবে তাহলে।
আমাদের খাবার আছে এখন ভাজ করার যেমন তেমন হয়ে গেল তো আমি আর বৌদি এবার ভাজ করে নিই ভালো করে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে ভালো একটা নতুন ভিডিওতে তো আজকের মতন টাটা বাই বাই